রাইট নাও আই ডিসকাস অ্যাবাউট ব্রেল্ডিং নোট ক্যাপিং সার্ভার আমি একটা নোট ক্যাপিং নিজস্ব সার্ভার তৈরি করবো আমি একটু ড্র করে নিব সার্ভারটা আর্টিটেকচারটা যে সার্ভার আর্টিটেকচারটা কেমন হবে সো আমাদের যে অপারেটিং সিস্টেমটা থাকবে লাইক দ্যাট এর দুইটা ভাগ থাকে একটা ভাগ থাকে হার্ডওয়্যার আর একটা ভাগ থাকে কার্নেল সফটওয়্যার লাইক দ্যাট সো আমরা দিলাম ওয়েস দিলাম হার্ডওয়্যার দেন ওয়েস এর ভিতরে আমরা কি করেছি মানে আমার কুটসের ক্ষেত্রে যে ল্যাপটা আমি তৈরি করব সেই ল্যাপটা জন্য কেপিং যে নোটটা তৈরি করব সেটা এস এর ভিতরে আমরা দিয়েছি

এই একটা আইপি পেয়েছে এই আইপির ভিতরে আমি আমার নোটটাকে সেট করব কেন কারণ আমি যেহেতু এটা আমার মেশিন এটা আমার অ্যাটাকার মেশিন সো এখানেই আমার যাবতীয় নোটগুলো রেখে দিব এবং কি এখানেই কাজ করব এই নোটকিপিং ল্যাপটা যদি করতে যাই বেশ কিছু বিষয়ের আমার দরকার হবে যেমন আমরা নিয়েছি কি কালি লিনাক্স ওকে হিসেবে আমরা কালি লিনাক্স নিয়েছি দেন

আমরা ডকারাইজ করবো সো ডকার ইনস্টল দিব দেন এই টুলটাকে কনফিগারেশন করব ওকে আই থিং কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা কি করতে যাচ্ছি ওকে আর্কিটেকচারটা মোটামুটি যদি বুঝে থাকেন তাহলে চলেন ল্যাব সলভের দিকে যাই থ্যাংক ইউ আমি আমার ভিএমআর মেশিনটাকে অন করে দেব দেন মেশিনটাকে আমি এডিট করে নিব এডিট এই জন্য করতেছি আমি আট জিবি র্যাম অ্যালোকেটেড করে দিয়েছিলাম আমি সেটাকে চার জিবি দিব এখন এমনকি মেশিনটাকে আমি অন করে দেব করার আগে বেশ কিছু সফটওয়্যার যেগুলো আমাকে দেখতে হবে অন হওয়ার জন্য মেশিনটা অন হয়ে গিয়েছে সো আমি এটাকে পুটি সাহায্যে অন করবো পুটি দ্যাট মিনস এসএসএস সাহায্যে আমি কানেক্ট করা ট্রাই করব আমরা যেহেতু এসে গিয়েছে দেখার সুবিধার্থে বড় করে দিচ্ছি আপনাদের ওকে ষোড় বেশ কালি ওকে যেহেতু আমার টোলকি রিকোয়ারমেন্ট টোল রিকোয়ারমেন্ট হচ্ছে ডকার এবং ট্রিলিয়াম এই দুটো জিনিস আমার দরকার দেখি আমাদের ডকার রয়েছে কিনা সিস্টেম সিটিএল স্ট্যাটাস সো ডকার আমার একটিভ রয়েছে ইনস্টল রয়েছে যদি করি ওকে ডিওসি কে ইয়ার ডকার পিএস যদি করি ওপেনভাস টুলটা আমার অলরেডি ইনস্টল রয়েছে ডকারাইজ করা রয়েছে সো আমরা আমরা একটা ট্রোল ইনস্টল করব দেন আমরা কি করব ডকারকে কে পুল করবো সেজন্য আমি লিখব ডকার পুল এই ইমেজটা পুল করার জন্য আমি ইন্টার বাটনকে হিট করবো এবং কি ওয়েট করবো ফুললি ডাউনলোডেড হওয়ার জন্য এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের উপর যে আপনি নেটওয়ার্ক কেমন কাজ করতেছে আমরা ওয়েট করবো ফুললি ডাউনলোড হওয়ার জন্য এবং কি আমরা আরেকটা কমন দিব তাহলে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো ওকে আমার কমপ্লিট হয়েছে সো আমি ক্লিয়ার করে নিব দেন আমি সেটাকে রান করব সো রান কমান্ড হিসেবে কমান্ডটা আবার দেখেন আমি ডকার রান ডি দিয়েছি ডি তে প্রকাশ করে রান দ্য কন্টিনার ডিটাচেস মোড ইন এ ব্যাকগ্রাউন্ড আর নেম ট্রেলিয়াম নেম অফ কন্টিনার নেম আর হোস্ট নেম যেহেতু আমি হোস্ট নেম দিয়েছি বনি ওয়েসি পি ডট নোট এটা হোস্ট নেম আপনি না দিলেও চলবে সমস্যা এবং পোর্ট এইট জিরো এইট জিরো এবং কি লাস্ট পোর্ট বের হবে এইট জিরো এইট জিরো এটা কি ম্যাপস আপওড অন ইউর হোস্ট পোর্ট এইট জিরো এইট জিরো ইন দ্য কন্টেনার দেন দিয়েছি ভিট ট্রেলিয়াম রোড ট্রেলিয়াম প্লাটা এখানে ডে ক্রিয়েটেড নেম ভলিউম ট্রেলিয়াম ডাটা ফর দ্য পার্ট স্টোরেজ দেন আরেকটা বিষয় দিয়েছি ই ই টি জোন মানে ই টাইম জোন দিয়েছি সেটা হচ্ছে এশিয়া ঢাকা এবং কি এটা ঢাকা টাইম জোনকে সেট করবে সো আমি যদি ইন্টার করি দেন আমি আবার করব ডকার। তাহলে আমি দেখবো আমার অন হয়ে গিয়েছে সো নয় সেকেন্ড আগে এখন দেখবেন যে সেকেন্ডটা আর একটু বাড়ে যাবে সাতাশ সেকেন্ড আগে এখন আমরা এটাকে এর যেহেতু আমি হোস্টেম দেখে আসব যে নেম আমার কিভাবে কাজ করা রয়েছে সো হোস্টেম থাকে কোথায় ইটিসি ফাইলে ওকে নেম থাকে ইটিসি ফাইলে

আমি সেভ করে দিলাম দেন পিং লোকাল হোস্ট লোকাল হোস্ট পিংক পাচ্ছে দেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান থ্রি টু এটা পিঙ্ক পাচ্ছে ওকে দেন আমি কি করবে আমি ব্রাউজার মোডে সেটাকে অ্যাক্সেস করা ট্রাই করব যেহেতু আমি দেন দেখতে পাচ্ছেন এখন আমার যদি আমি সেখানে আইপি দেই তাহলে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট

I want to set up signify. So I am a new user. Next uh, document initialization. Uh, right now, set up your password. Okay. Then. So. Our uh, setup is done. Okay. Our setup is done. Then uh, it's a root file. It's a root file. My note is like that Cyber Security Training. Okay. Training. তাহলে আমরা সাইবার সিকিউরিটি ট্রেনিং হিসেবে সেখানে লেখি সো গিটহাব বনি ইয়ামিন ওকে গিটহাব দ্যাট মিন্স হুম তাহলে আমি একটা কি দেব ওকে ওভার ভিউ আমি এগুলোকে কপি করে অবজেক্টিভ টার্গেট অডিয়েন্স পিক্রেজিট এ পর্যন্ত সেটাকে আমি এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন সেটা একটা গুড এফেক্টিভ নোট হয়ে গেল সো এই ফোল্ডারের আন্ডারে আমি কি করব নতুন কোর্স মডিউল সাজাব যেখানে কোর্স মডিউলগুলো থাকবে মূলত এটা করার কারণ হচ্ছে আমি একটা প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি কিভাবে আমরা নোটগুলো করে থাকি ওকে এই কোর্স আউটলাইনের আন্ডারে আমি মডিউল ওয়ান কে ফিক্সড করে দেন এখানে মডিউল ইন্ট্রোডাকশন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনি যেমন ইন্ট্রোডাকশনে কি রয়েছে কোর্সের মূলত এই বিষয়গুলো রয়েছে ওকে দেন তাহলে কি হলো আমার সাইবার সিকিউরিটি ট্রেনিং যে কোর্স মডিউলটা রয়েছে সে কোর্স আউটলাইনের ভিতরে কোর্স মডিউল আমি যদি আরেকটা মডিউল সেটাকে সেট করি যেমন নোটকিপিং এবং কি ডিটেলস এোটকিপিং এর সো আমি দেখতে পারছি সো কোর্স আউটলাইনে আন্ডারে কি থাকলো এখন আপনারা দেখতে পারবেন কোর্স আউটলাইনের ভিতরে মডিউল ওয়ান মডিউল টু এইভাবে নোটকিপিং আপনারা করতে পারেন বিভিন্ন সময় এবং কি এটা দেখে নিতে পারেন সো থ্যাংক ইউ